আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। উৎসবমুখর পরিবেশে ইউপি নির্বাচন অনুষ্ঠিত, প্রাণহানির ঘটনা দুঃখজনক বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এক বছরে জ্বালানি তেলের দাম না বাড়াতে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর আহ্বান। কৃষক লীগ নেতাকে রড দিয়ে পেটালেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকরা। নিজের ভোটটিও পাননি দুই ইউপি সদস্য প্রার্থী। ডায়াবেটিস রোগীরা ভবিষ্যতে ইনসুলিন ফ্রি পাবেন বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। 72 ঘন্টা পর মামলা না নেওয়ার নির্দেশে ন্যায় নীতির পরিপন্থী বলেন সুলতানা কামাল। জ্বালানি তেলে মূল্যবৃদ্ধির প্রভাব বাজারে, সব নিত্যপণ্যের দাম চড়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 60-70% ভোটারের উপস্থিতিতে দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ নিজ বাসভবনে ব্রিফিংকালে এ তথ্য জানিয়ে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। পরবর্তী দাবির নির্বাচনে যাতে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে নির্বাচনের অনুকূল পরিবেশ ধরে রাখার জন্য নির্বাচন কমিশন ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অন্তঃসমালোচনা করা বিএনপি এখন প্রতিদিনের রাজনৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। জনগণ ও দেশের জন্য তারা কিছু করতে না পারলেও মিথ্যাচারার অপপ্রচারের কাজটি সুনিপুণভাবে করে যাচ্ছে। চূড়ান্ত বিচারে এসব অপপ্রচার বিএনপির বিরুদ্ধেই যাবে এবং যাচ্ছে, যা তারা এখনো বুঝতে পারছে না। এসব সত্য বিএনপি যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই তাদের জন্য মঙ্গল। এক বছরে জ্বালানি তেলের দাম না বাড়াতে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর আহ্বান। করোনায় বিপর্যস্ত অর্থনীতি থেকে উত্তরণের জন্য আগামী এক বছর জ্বালানি তেলের মূল্য না বাড়াতে সরকারের প্রতি আহ্বান করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। এই এক বছর জ্বালানি খাতে ভর্তুকি দেওয়ার পরামর্শ দেন তিনি। সকালে গণস্বাস্থ্য নগর হাসপাতালে জ্বালানি তেলের দাম ও পরিবহন ভাড়া বৃদ্ধি, লাগামহীন দ্রব্যমূল্য এবং জনদুর্ভোগের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আসানি অনুসারী পরিষদ, গণসংহতি আন্দোলন এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। বাসানি অনুসারী পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম মিন্টুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, গণ অধিকার পরিষদের সদস্য সচিব ডাকসু সাবেক বিপি নুরুল হক নূর, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সদস্য রাখাল রাহা, 69 গণ অভ্যুত্থানের শহীদ আসাদির ছোট ভাই ডাক্তার নুরুজ্জামান নূর সহ প্রমুখ। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, ডিজেলের এক পয়সার দাম বাড়াতে পারবে না, দাম বাড়ানোর প্রয়োজন নেই। বাংলাদেশ তহবিলে $48,000 বিলিয়ন জমা আছে, এগুলো কি কবরে নিয়ে যাওয়ার জন্য? একটা বছর দাম বাড়ানোর দরকার নেই, এই বছরটা ভর্তুকি দেবেন, অনেক কিছুতে আপনারা ভর্তুকি দিচ্ছেন। কৃষক লীগ নেতাকে রড দিয়ে পেটালেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকরা। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা চালানোর অভিযোগে রফিকুল ইসলাম নামের এক কৃষক লীগ নেতাকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সমর্থকরা। দিনগত গভীর রাতে উপজেলার বাংলা ইউনিয়নের দরলিল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত রফিকুল ইসলাম উপজেলার চ্যাংটিয়া গ্রামের জালাল মণ্ডলের ছেলে, তিনি বাংলা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি। তাকে সিরাজগঞ্জ 250 সদস্য বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কৃষক নেতা রফিকুল ইসলাম বলেন, আগামী 28 নভেম্বরে উল্লাপাড়া উপজেলার 13 ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আমি বাংলা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আবু হানিফের পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছিলাম। বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সুহেল রানার নেতৃত্বে তার সমর্থক মাহমুদুল হাসান মিঠু, মানিক আতিক তালুকদার ও আবু সাইদ অন্তত 15-20 জন আমার উপর অতর্কিত হামলা করে। তারা লোহার রড দিয়ে পা থেকে শুরু করে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে আহত করেন। স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। নিজের ভোটটিও পাননি দুই ইউপি সদস্য প্রার্থী।
রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে 2 নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে 2 জন প্রার্থী কোনো ভোট পাননি, অর্থাৎ তাদের নিজের ভোটটিও বাক্সে পড়েনি। এদের মধ্যে খোকা মিয়া মোরক প্রতীক বর্তমানে ইউপি সদস্য ও দুলাল মিয়া বৈদ্যুতিক পাখা নতুন প্রার্থী ছিলেন। গতকাল রাতে পীরগাছা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বেসরকারি ফলাফল ঘোষণাকালে খোকা মিয়া মোরক প্রতীক ও দুলাল মিয়া বৈদ্যুতিক পাখা কোনো ভোট পাননি বলে ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা এনামুল হক। এ ওয়ার্ডে 5 জন প্রার্থী ইউপি সদস্য পদে অংশ নেন। ফলাফলে দেখা যায় আব্দুল জব্বার তালুকদার ফুটবল 1039 ভোট পেয়ে জয়ী হন। ডায়াবেটিস রোগীরা ভবিষ্যতে ইনসুলিন ফ্রি পাবেন বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সরকারি হাসপাতালে ডায়াবেটিস রোগীদের ভবিষ্যতে ইনসুলিনও ফ্রি দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেছেন সরকারি হাসপাতালে ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, ভবিষ্যতে ইনসুলিনও ফ্রি দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আজ রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিটিক্যাল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম এবং বাংলাদেশ ডায়াবেটিস সমিতি কর্তৃক বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ডায়াবেটিস চিকিৎসা বর্তমান ও আগামীর ভাবনা বিষয়ে এই গোলটেবিল আলোচনার আয়োজন করে। জাহিদ মালিক বলেন সবার জানা প্রয়োজন শহর বা গ্রামের প্রতিটি হাসপাতাল থেকে এখন বিনামূল্যে ডায়াবেটিস রোগের প্রায় সব ওষুধ চিকিৎসা সেবা বিনামূল্যে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি খুব দ্রুত ডায়াবেটিস রোগীর জন্য ইনসুলিনও বিনামূল্যে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। 72 ঘন্টা পর মামলা না নেওয়ার নির্দেশ ন্যায় নীতির পরিপন্থী বললেন সুলতানা কামাল। প্রথম আলো, রাজধানীর বনানী রেনটনি হোটেলে 2 তরুণী ধর্ষণের মামলায় 5 আসামির সবাইকে খালাস দিয়েছেন আদালত। এটি বহুল আলোচিত একটি মামলা, রায়ের আপনার প্রতিক্রিয়া কি প্রশ্ন করলেন সুলতানা কামালকে। এক কথায় এরাই আমার প্রতিক্রিয়া জানাতে হলে বলতে হয় রায়টি অত্যন্ত হতাশা ব্যঞ্জক। এটি এই সময়কাল বহুল আলোচিত একটি মামলায় শুধু নয়, কলঙ্কিত মামলাগুলোর মতো একটি। যেভাবে এই মামলার ঘটনাগুলো ঘটছে পরবর্তী সময়ে তার যে বিবরণ আমরা পেয়েছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টালবাহানা, ভুক্তভোগীদের হয়রানি, চিকিৎসকদের ভূমিকা, সর্বোপরি অভিযুক্ত ব্যক্তিদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থানের প্রভাব, নানা ঘটনা আছে। তাতে এ মামলার প্রথম থেকে সবার মনে এ শঙ্কা তৈরি করেছিল যে এ ধরনের একটি রায় আসতে পারে। আমাদের সেই শঙ্কাকেই সত্য প্রমাণ করে এমন একটি রায় পাওয়া গেল যা আমাদের বিচার ব্যবস্থার প্রতি এখনো যতটুকু আস্থা রাখার চেষ্টা করি আমরা তার উপর কঠিন আঘাত হানল। এ রায় কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব বাজারে, সব নিত্যপণ্যের দাম চড়া। সপ্তাহের ব্যবধানে আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, আলু, তেল, আটা, ময়দা সহ বেড়েছে বেশ কিছু পণ্যের দাম। ব্যবসায়ীরা বলছেন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পরিবহন ব্যয় বেড়েছে, জীবনযাত্রায় ব্যয় বাড়ায়, শ্রমিকদের মজুরিও বেশি দিতে হচ্ছে। পণ্য পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বাজারে এর প্রভাব পড়েছে। পণ্যের বাজার মূল্য সরকারি হিসাবের সঙ্গে মিলছে না। পাইকারি বাজারে সরু চাল বিক্রি হয়েছে 52 থেকে 65 টাকা কেজি। সরকারি প্রতিষ্ঠান কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবে খুচরা বাজার এর যৌক্তিক মূল্য হবে 55 থেকে 68 টাকা কেজি। টিসিবির বাজার দরের হিসাবে খুচরা বাজারে 58 টাকার নিচে কোনো সরু চাল পাওয়া যায়নি, অর্থাৎ সর্বনিম্ন দামের সরু চাল কেজি প্রতি 3 টাকার বেশিতে বিক্রি হচ্ছে। পাইকারিতে গতকাল মোটা চাল বিক্রি হয়েছে 41 থেকে 43 টাকা কেজি। কৃষি বিপণনের হিসেবে মোটা চালের খুচরা মূল্য হবে 43 থেকে 46 টাকা কেজি।